পশ্চিমাদের দেখে দেখে আরব রাষ্ট্রগুলো না শিখলেও ইরান কিন্তু বহুত আগে থেকে বিষয়টা অনুধাবন করেছে যে মধ্যপ্রাচ্যে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে, নিজেদের অবস্থানকে সুসংগঠিত করতে হলে, যদি নিজেদের মেরুদণ্ডটা সোজা করে রাখতে হয় তাহলে একা সম্ভব না। আর যার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তাদের একটা অলিগার্স যারা আছেন তাদেরকে কিন্তু পালন করছে। আর আজকের দিন আপনি দেখেন ইরান একমাত্র দেশ যাদের নেটওয়ার্ক ইয়েমেনে আছে, ইরাকে আছে, সিরিয়াতে আছে, লেবাননে আছে, ফিলিস্তিনে আছে, আরও বিভিন্ন জায়গায় কিন্তু তাদের টিম আছে এবং প্রত্যেক এলাকায় তাদের টিমগুলোকে তারা সেলফ একটা শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করেছে। যখনই ইরান বা এই মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোর যে কোনো একটাতে অ্যাক্টিভিটিস চলে, বাকি যে অলিগার্সরা আছে তারা সেখানে ব্যাপক ভূমিকা রাখে। যেমনটা ন্যাটোর অবস্থান আপনি দেখতে পারেন, ইউরোপীয় ইউনিয়নের অবস্থা দেখতে পারেন, আপনি যে কোনো একটার সাথে ঝামেলা পাকাইছেন আপনারা বাকিগুলো ঘিরা ধরবে, আবার এদের সদস্য হইতে হবে তাও না, এদের যদি আপনি চামচ হন তাহলে আপনাকে বাঁচানোর জন্য এরা সব কিছু করবে লাইক ইস্টলি। তো এই মুহূর্তে একটা খারাপ সংবাদ হচ্ছে ইরানকে দুর্বল করার জন্য, ইরানের হাত পা এগুলাকে একটু সাইজ করার জন্য ইরানের যে বিশ্বস্ত অলিগার্ডসের মধ্যে শক্তিশালী কিছু উইংস আছে সেই উইংসগুলোকেই প্রথম ধাপে টার্গেটে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের অন্যতম মিত্র বা সেরা একটা শক্তিশালী উইংস হচ্ছে ইয়েমেন। ইয়েমেনের আমাদের যে বীররা আছেন তাদের বিরুদ্ধে আজকে একটা বড় ধরনের অভিযান চলেছে, ইসরায়েল এবং আমেরিকা পরিকল্পনা করেই সম্ভবত এগুলো করে। দর্শক, ইয়েমেনের বীরদের যে নিয়ন্ত্রিত এলাকা আছে সেই নিয়ন্ত্রিত এলাকার পাঁচটি ভূগর্ভস্থ যে মেশিনারিজগুলো রাখে তারা সংরক্ষণ করে মাটির অনেক গভীরে, সেখানে নির্ভুল অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। নির্ভুল অভিযান, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তিনি এক বিবৃতিতে এই তথ্য দিয়েছেন। অস্টিন বলছে মার্কিন বাহিনী বীরদের কয়েকটি ভূগর্ভস্থ স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে যেখানে বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ মজুদ করা ছিল। এইসব মেশিনারিজ বীর যোদ্ধারা এই অঞ্চলে বেসামরিক এবং সামরিক জাহাজগুলোকে টার্গেটের জন্য ব্যবহার করেছে। আর এই মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনে ইরান সমর্থিত বীরদের সঙ্গে সম্পর্কিত যে লক্ষ্যবস্তুগুলো আছে এর মধ্যে 15টিতে তারা অভিযান চালিয়েছিল। আর গত নভেম্বর থেকে বিশেষ করে এই এলাকাটা বীররা মোটামুটি কন্ট্রোলে নিয়েছিল যে ইসরায়েল দিকের যে কোনো জাহাজ যারা তাদের সমর্থন করে, হোক সেটা সামরিক, হোক সেটা লজিস্টিক, হোক সেটা বেসামরিক, সেগুলোকে কিন্তু আমাদের ইসরায়েলরা মাঝে মাঝে খেলতো, আরে সরি মানে বীররা খেলতো, এই খেলাটা নিয়ে বিপদে পড়ছিল। আপনাদের খেয়াল থাকার কথা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যেই বিমানবাহী রণতরী আছে সেটা কিন্তু ওইখানে পাঠাইছিল, ওই পরিস্থিতিতে বীররা কিন্তু সেগুলোর সাথে ফাইট করছিল, এক পর্যায়ে সেটা ওইখান থেকে চলে গেছে। মাঝখানে কয়েকদিন চুপচাপ থাকলেও আপনার মার্কিন সেন্ট্রাল কমান্ড তারা বলছে এই অভিযানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তারা সেটা মূল্যায়ন করেছে, তবে তাদের অভিযানে বেসামরিক কোনো মানুষের প্রাণ যায়নি, শুধুমাত্র ভূগর্ভস্থ যে মেশিনারিজগুলো আছে সেগুলোকে শেষ করে দিছে। একটা সঙ্গবদ্ধ অ্যাক্টিভিটিস তারা চালাচ্ছে, এখন আমি জানি না এটা কোন দিকে যাবে। ফাইনালি ইরানকে কিন্তু ধরার জন্য রাশিয়াও তারা হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু আমেরিকা চাইলে এরা করবেই, নিজেরা করবে না, ওই যে আরও আওয়াজ টাওয়াজ দেয় হোয়াইট কালার সাজে, না 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 পারমাণবিক স্থাপনা যাওয়া যাবে না, ওই তেলের মধ্যে মারা যাবে না, তোমরা খালি জায়গায় দু একটা গোল্লা টোল্লা ফুটাও এরকম, কিন্তু ইসলি কি কথা শুনবে, ঘটনা ঘড়াই দিবে, আপনি কী করতে পারবেন? আল্লাহর কাছে হেফাজতে যাচ্ছি, ভালো থাকুন।